হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আয়েশা বললাম হামহাম সিলেট। তো এই বাস নিয়ে নিছি আমরা, এখন আমরা হাঁটবো। এখন সেভাবে রোদ আছে, এই রোদের মধ্যে আমরা হাঁটার চেষ্টা করব। চোখ রাখবেন আপনারা সবাই, আসেন। অর্ধেক যান শেষ হয়ে গেছে আমাদের। আমি শেষ পুরাই, বুঝছেন হাফেজ ভাই, অবস্থা খারাপ ভাই, মুখ তো গাইমা আপনার। এমন ভাবে আমরা সার্ভাইভাল করতেছি, আপনারা সাথে একটা গাইড নিয়ে নেবেন। তো সামনে আরো অনেক কিছু দেখাবো, চোখ রাখেন। ভাই অবস্থা খারাপ, বুঝছেন নি? আসলে ঢাকার মেহমান লইয়া ইয়া পুরো অবস্থা খারাপ, বুঝছেন নি? আগে জানা আমি নিজেই জানি, তাই তো করার সাবজেক্ট। আমার নিজেরও অবস্থা খারাপ, আপনারা দেখরা স্কিন দেখরা কী অবস্থা হয়েছে, চুলবুল সব শেষ, এ দেখেন ঘাম। তবে হ্যাঁ, আমরা আইসি, আমরা যাইমু ইনশাল্লাহ। আমরা আপনারা দোয়া করবেন যাতে আমরা পৌঁছাতে পারি, সাত দিন আমরা করিও ছাড়মু ইনশাল্লাহ। চলুন ভাই, দেখরা নি আমরা ইয়া বইছি না, একটা চা দোকান বিরতি, মধ্যপথের বিরতি আর কি। তো আপনাদের কিছু কইতে আপনারা, আপনারা অনুকা। তো যাদের যাদের হার্ট দুর্বল তারা ভুলেও হামহাম আসবেন না, যারা স্ট্রং মন মানসিকার দিকে স্ট্রং আছে তারা আসবেন। আমাদের মতো দেখতেছেন, আমাদের ফাইটা গেছে একদম, দেখছেন দেখছেন কি অবস্থা, পুরো ভিজে গেছি দেখছেন। আমার চুরি ছিল হাফেজ ভাই। তো যাই হোক, আপনারা লাইনে থাকেন, হাফেজ ভাই কি বলেন? তো আপনারা অনুভব করবেন এই ভিডিওটায়, এটা আমার কিন্তু ফার্স্ট ব্লগ। তো আমি ইউটিউবে অনেকগুলো ভিডিও আপলোড করছি, কত মানে কখনো আমি ব্লগ করি না, এটা আমার ফার্স্ট ব্লগ। আশা করি আপনারা ভালো লাগবে, সাথেই থাকেন, ঠিক আছে? ওকে ভাই, আমরা যেটার জন্য আসলাম সেটা তো আর পাইলাম না, এই এত ঘাম, এই জুতা মুতার অবস্থা আপনারা দেখতে পারতেছেন। আমাদের আশাটাই আসলে লস, এখানে যাই হোক মন খারাপ করে লাভ নাই ভাই, বুঝছেন? আরে ভাই আসেন ভাই, আরে এটা কি, ওই যে দেখেন আমরা চলে আসছি, আমাদের এই দৃশ্য দেখার জন্য আমরা তো কষ্ট করছি, অনেক কষ্ট করছি, জুতা মুতা আমরা ছড়াইছি, জুতা নষ্ট করছি, টেনশন সব কিছু শেষ। আসেন আমাদের সাথে, আসেন আসেন আমাদের সাথে আসেন আপনারা। হাই আল্লাহ, ওয়াও জোস।